আজকে বাংলাদেশে একে অপরের বিরুদ্ধে আমরা লেগেছি, ইসলামের অবস্থা 12টা বেজে গেছে, ঠিক কিনা বলে? ঠিক। আমরা নিজেরা নিজেরা দ্বন্দ্ব করে, নিজেরা নিজেরা সামান্য কিছু বিষয় নিয়ে একে অপরের দ্বন্দ্ব লাগিয়ে আমাদের ভ্রাতৃত্ব বোধ আমরা নষ্ট করে দিয়েছি। মুসলমান যদি একত্রিত থাকতো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর রুজুকে আঁকড়ে ধরো মুসলমান, একে অপর বিচ্ছিন্ন হয়ে যেও না, ডিসকানেক্ট হয়েও না, একে অপরের সঙ্গে লেগে থাকো। আমরা মুসলমান সামান্য কিছু বিষয় নিয়ে আমরা মতনৈক্য করি, আর ইহুদি খ্রিস্টানরা আমাদের সকাল বিকাল পিটায়াত আমাদের মুসলমানের রক্ত দিয়ে তারা নাস্তা করে, ঠিক কিনা বলেন? এই আজকে এই ঈদের দিন একটা নামাজ নিয়ে মুফতি আমির হামজা একজন বক্তা কুষ্টিয়ার বাংলাদেশের, উনি নামাজের মধ্যে কিছু ভুল করেছে, ভুল তো মানুষেরই হবে, ঠিক কিনা? সেই ভুলের সংশোধনী হতে পারে যে আপনি এই কাজটা করেছেন, মুসলমান ভাই হিসাবে আপনার দায়িত্ব হল আপনি এই জিনিসগুলোকে মেনে চলা, আর এই যে আপনার এই ভুল হয়েছে তাকে ভুল ধরিয়ে দেওয়া। এটা না করে যদি আমরা একে অপরে বিরুদ্ধে লেগে যাই, মুসলমান ভাই ভাই একে অপরে হিংসাত্মকমূলক আচরণ করি, তাইলে মুসলমানদের কোন জিনিস ভালো হবে না, ক্ষতিটাই বেশি হবে, কথা ঠিক কিনা বলেন? ভুল হতে পারে, ভুল করতে পারে, আমরা একে অপরের সংশোধনী দিব। সকল ভাই আলিয়া কমই নাই, সকল ইসলামী ব্যক্তির একসাথে থাকলে মুসলমানেরা যখন ঐক্যবদ্ধ থাকবে আল্লাহ পাক আসমান থেকে মুসলমানদের উপর রহমত নাজিল করে দিবেন, আর যত পার্থক্য হবে, যত ভাগ হবে মুসলমানের উপর তত গজব নেমে আসবে। এই জন্য আমরা আমাদের জীবনটাকে কোরআন দিয়ে সাজাব, জিহাদের পথে থাকতে হবে। জিহাদ আল্লাহ রাস্তা আল্লাহ দিনের জন্য করতে হবে। আমরা রাস্তাঘাটে গিয়ে দেখি অনেক শহীদ, শহীদ স্ত্রী একজন হিন্দুর নামে লেখছে শহীদ, হিন্দু কি শহীদ হয়? হিন্দু কি শহীদ হয়? তার তো ইমানই নাই। এক লোক মদ খেয়ে মারা গেছে, মদ খেয়ে মারা গিয়েছে, মদ খাইতে খাইতে বেশি হয়ে গেছে, ওয়ালের সাথে আপনার জিপ লেগে মাথা ফেটে গেছে, পড়েই গেছে, ওখানে লেখছে শহীদ। ফেরেশতারা তো এগুলি হাসে দেখে, মদ্যপান যে করে তাকে কি শহীদ বলা যাবে? তার ঠিকানা কি আল্লাহ ভালো জানেন, ঠিক কিনা বলে? এই জন্য আমাদের হিতাহিত জ্ঞান নাই, কখন কোন কথা বলে ফেলি। আল্লাহ রাস্তায় শহীদ হবে তারা যারা আল্লাহর দিনের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করবে, তাদেরকে শহীদ। আবার এই কিয়ামতের দিন আল্লাহ অনেককে দাঁড় করাবেন হাশরের ময়দানে, অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলবেন কি জন্য শাহাদত বরণ করেছিলেন, নিজের জীবনকে কি জন্য তোমরা একে অপরের সহযোগিতা করেছিলে, নিজের জীবনকে কেন তোমরা এই কাজটা করেছিলে শাহাদত বরণের জন্য। তারা বলবে রব্বুল আমিন শহীদ হয়েছিলাম শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য। কিসের জন্য শহীদ হয়েছিলাম? তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন না, শহীদের অনেক ভাগ আছে, তুমি এই জন্য শহীদ হয়েছিলে যে তোমাকে মারা যাওয়ার পর মানুষ তোমাকে বীর বলবে, এই বীরের খেতাব আপনার জন্য শহীদ হয়েছিলে, আমাকে খুশি করার জন্য না। আল্লাহ পাক তাদেরকে ধরে জাহান্নামে নিক্ষেপ করবেন বলে নাউযুবিল্লাহ। শহীদ এমনিই হলে হবে না, শহীদের ক্যাটাগরি আছে, কোয়ালিটি আছে, যেই সেই মানুষ মারা গেলেই তাকে শহীদ হিসাবে এটা বলা যাবে না, কথা কি বুঝতে পারছেন? আমাদের দেশে আওয়ামী লীগ বিএনপি নাস্তিক মোর্তাদ, বাংলাদেশের যারা সবসময় ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, এই সমস্ত মানুষের সংখ্যা মুষ্টিমায় এদেশে কম, কিন্তু শয়তানের আধিপত্য বাংলাদেশে এই নাস্তিক মোর্তাদেরই বেশি, কথা ঠিক কিনা বলেন? কারণটা হলো
এক নাস্তিক অন্যায় করার পরে যদি তাকে শাস্তি দেওয়া হয় তাহলে আরো দশ নাস্তিক ভয়ে অন্যায় করার সাহস পাবে না। কিন্তু আমরা দেখছি বাংলাদেশের নাস্তিকেরা দিন দিন একের পর এক ইসলাম বিরোধী কার্যকলাপে লিপ্ত, এই জন্য তারা তাদেরকে শাস্তি না দেওয়ার কারণেই বাংলাদেশের সমস্ত আলেম সমাজের উপরে তারা চেপে বসেছে, ধর্মকে তারা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে।